নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ চলে এসেছি 5টা টিপস নিয়ে, যেগুলো কিনা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজে আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করবে। কিছু কিছু কাজ আছে যেগুলো সমস্যা হবে জেনেও আমরা করতে থাকি, কিন্তু সেই কাজগুলোর সমস্যার সমাধান কিভাবে অতি সহজেই করা যায় তার বেশ কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু উপকারে আসবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই। দেখো এখানে রয়েছে সোয়েটার। এই ধরনের চেনওয়ালা যে সোয়েটার জ্যাকেটগুলো আমরা শীতকালে পরি, সেগুলো বেশ কদিন ব্যবহারের পর দেখা যায় চেনগুলো কেমন আটকে আটকে যাচ্ছে। কেননা আমরা শীতে একবারই এগুলো পরি, তারপরে এগুলোকে আলমারিতে তুলে দেওয়া হয়, তার ফলে এক বছর এগুলো না ব্যবহারের ফলে এই চেন বা রানারগুলোর মধ্যে কিছুটা জং পড়তে শুরু করে, তার ফলে আমাদের ব্যবহারের সময় বেশ কিছুটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় প্রত্যেকেরই। হয়তো বা দোকানে নিয়ে গেলে এই চেনটাকে বদলে দেওয়ার একটা সমাধান রয়েছে, কিন্তু ফের আবার যখন আমরা এটা এক বছরের জন্য তুলে রাখবো আবার কিন্তু এই সমস্যাটা হবে। তো সমস্যা সমাধানের জন্য আমাদের ঘরেই বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা এই ছোটোখাটো জিনিসগুলোকে সমাধান করে তুলতে পারি। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটু ভেজলিন। এবার ভেজলিনটাকে খুব সামান্য পরিমাণে নিয়ে যদি এই চেনের মধ্যে আর এই রানারের জায়গাটায় ভালো করে দিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে খুব সহজে কিন্তু চেনটা আটকে যাবে আর রানারটাও খুব ইজি হয়ে যাবে, খুলতে পড়তে কোনো অসুবিধা হবে না। এইভাবে সবসময়ের জন্য আমরা ঘরেই যদি কোনো ছোটোখাটো সমস্যার সমাধান করে তুলতে পারি, তাহলে সবসময়ের জন্য আর রিপেয়ারিং করে তুলতে দোকানে নিয়ে ছুটতে হবে না, তার ফলে আমাদের সংসার থেকে কিন্তু অনেকটা টাকা আমরা সঞ্চয় করতে পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আসি পরবর্তী টিপসে। শীতকালে কমলা লেবু আমরা কম বেশি সবাই খাই, আর বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাদেরকে তো মৌসুমি ফল আমরা সবসময়ের জন্য দিতে চেষ্টা করি, কিন্তু এই কমলা লেবু খাওয়ার পর খোসাগুলোকে আমরা কখনো ফেলে দিই, কখনো আবার নানান কাজে লাগাই। আজকে এই কমলা লেবুর খোসা দিয়ে আমি নতুন ধরনের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে কিন্তু তোমাদের অনেকেরই উপকার আসবে। প্রথমে এখানে আমি একটা লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এই খোসাটাকে ফেলে দেব না, খোসাটাকে আমি একটু ফুটিয়ে নেব। এর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা উষ্ণ গরম হবে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে বাবলস উঠতে শুরু করেছে। ঠিক এ মুহূর্তে আমি কমলা লেবুর খোসাটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, এবার বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কমলা লেবুর খোসাটা মজে এসেছে আর জলটার রং কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এ অবস্থা আমি গ্যাসটাকে অফ করে দিয়ে জলটা ঠান্ডা হলে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে যে কোনো একটা জলের বোতলের মুখে ঢাকনাটাকে একটু ফুটো করে তোমরা এই কাজটা করতে পারো। তো দেখো এখানে আমি একটা ব্ল্যাঙ্কেটের ওপর এই স্প্রেটা করছি, কেননা প্রত্যেক দিন ব্ল্যাঙ্কেট কিন্তু কাঁচা ধোয়া সম্ভব হয় না, আর ব্ল্যাঙ্কেট থেকে খুব বাজে একটা গন্ধ ছাড়ে, তার ফলে আমরা যে কোনোভাবে কিন্তু এই গন্ধটাকে দূর করতে পারি না। তাই সবসময়ের জন্য কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়াই যদি এইভাবে হাইজিন মেনটেন করে কমলা লেবুর খোসার ফুটিয়ে যদি সেটাকে আমরা একটু স্প্রে করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর এটা কিন্তু পুরোপুরি হাইজিন মেনটেন করেই করা হলো। তো দেখতে পাচ্ছ কম্বলের ওপর দিকটা বেশ কিছুটা ভিজে গেছে, তো এ অবস্থায় আমি এটাকে পাখার তলায় রেখে বা রোদে দিয়ে যদি একটু শুকিয়ে নিই তাহলে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসবে। এইভাবে তোমরা করে দেখতে পারো, যে কোনো বাজে ধরনের গন্ধ চলে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আসি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো রান্না বসাই হয়তো বা ভুলবশতই বা জল দিতে গিয়ে বেশ তরকারির মধ্যে অনেকটা জল আমরা দিয়ে ফেলি, কিন্তু দেখা যায় সবজিগুলো সেদ্ধ হওয়ার পরও অনেকটা জল রয়েছে, সেটা আমরা গ্যাস খরচা করে কেনই বা ফুটিয়ে জলটাকে কমাবো, কিংবা এই জলটা আমরা ফেলেও দেবো না। কেন, ফেলে দিলে কিন্তু সবজির যে প্রোটিনটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে। তাই এমন একটা বুদ্ধি বার করতে হবে যাতে জলটাও টেনে যায়, বেশি গ্যাসও খরচা না হয়। তো দেখো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো পাউরুটি। এবার এই পাউরুটিটাকে যদি এই তরকারির ফুটন্ত কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিই, তাহলে দেখা যাবে বেশ কিছুটা সময় পর পাউরুটিটা প্রয়োজন মতো জল কিন্তু টেনে নেবে। এর ফলে আমাদের সবজি সেদ্ধর জলটা ফেলেও দিতে হবে না, আর আমাদের সবজির সম্পূর্ণ গুণাগুণ কিন্তু রয়েই গেল। তো দেখো বেশ 2 থেকে 3 মিনিট আমি যদি পাউরুটিটাকে এইভাবে ঝোলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে পাউরুটিটা নরম হয়ে গেছে, আর দেখো এখানে কতটা ঝোল ছিল আর কতটা ঝোল কমে এসেছে। তাহলে দেখতেই পেলে রান্নার সম্পূর্ণ গুণ বজায় রেখে আমি ঝোলটাকে টানিয়েও ফেললাম, ফেলতেও হলো না আর গ্যাসও বেশি খরচা হলো না। এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি এই পাউরুটিটাকে তুলে ফেলে দেবো। আশা করছি তোমাদের যখন এই সমস্যাটা হবে তোমরা এইভাবেই সমাধান করে দেখতে পারো, অনেকটাই তোমাদের উপকারে আসবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আসছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি যে অনেকটা বড় হবে সেটার কিন্তু কোনো মানে নেই, আর আমাদের মহিলাদের দিনের প্রায় অনেকটা সময় কাটে রান্নাঘরে, কিন্তু সেই রান্নাঘরের জায়গাটা যদি ছোট হয় আর মন মতো গুছিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজের সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। হতেই পারে রান্নাঘরে কোনো ড্রয়ার নেই যেখানে আমরা মশলাপাতির কৌটো
খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো, চিন্তারও কোনো ব্যাপার নেই। বাড়িতে এরকম ছোট ছোট দু তিনটে প্লেট থাকেই সবসময়ের জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস, এবার নিচে একটা প্লেট দিয়ে মধ্যেখানে একটা গ্লাস উল্টে রেখে যদি আমি ওপরে আরেকটা প্লেট দিয়ে দিই, আর এর মধ্যে আমি ছোট ছোট মশলার কৌটোগুলোকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখি, তাহলে কিন্তু আমি খুব সুন্দর মতো রান্নাঘর অর্গানাইজেশনও করতে পারলাম, আমার পয়সাও খরচা হলো না। আর এই ধরনের কৌটো রাখার স্ট্যান্ড কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল, আমাদের কিন্তু একদম পয়সা খরচা না করে আমরা অনায়াসেই ঘরের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর মতো বানিয়ে ফেলতে পারলাম। আশা করছি যাদের ঘরে এই ধরনের কৌটো রাখার খুব সমস্যা রয়েছে তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারে। এইভাবে যদি কন্টেনার স্ট্যান্ড আমরা বানিয়ে রাখি, তাহলে কিন্তু রান্নার সময় আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না। আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে, টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলে আছি পরবর্তী টিপসে। আমাদের প্রতিনিয়ত কাজ করতে করতে এমন অনেক সময় হয় যে কোনো না কোনোভাবে লেগে যায় হাতে বা পায়ে, কিন্তু সেটা তখন মনে থাকে না কাজকর্মের চাপে। পরে কখনো যদি আমরা ব্যথা অনুভব করি, সেটাকে কিন্তু আমরা আর ট্রিটমেন্ট করাই না। ঘরোয়া উপায়ে বেশ কিছু টিপস কিন্তু আমরা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের যে কোনো ব্যথা কমে যাবে। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ, আর নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এই তেল আর হলুদটাকে ভালো করে একটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু ব্যথা বা মোচড় লাগা যে কোনো ব্যথাতেই কিন্তু এই ধরনের হলুদ তেল গুলিয়ে আমাদের হাতে পায়ে দিত, তাতে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হতাম। এখন অনেক ডাক্তার ওষুধপত্রের ভিড়ে আমরা এই ধরনের টোটকাগুলো কিন্তু ভুলে গেছি। এবার এই মিশ্রণটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের ওপর দিচ্ছি। দেখো সাইড দিয়ে কিন্তু ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেবো। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাগিস। আমাদের ঘরে সবসময়ের জন্যই যদি ছোট বাচ্চা থাকে, এই রকম হাগিস কিন্তু সবসময়ের জন্যই থাকে। তো এই হাগিসের সাইডটা কিন্তু আমি কেটে নেবো। আর যাদের ঘরে ছোট বাচ্চা নেই, তারা এখন মার্কেটে অনেক কম দামি হাগিস রয়েছে, সেগুলো কিন্তু কিনে এনে রাখতে পারো এই ধরনের ছোটোখাটো কাজে লাগানোর জন্য। তো দেখো এবার আমি এই হাগিসের কোমরের দিকে দুটো জয়েন্ট কেটে এরকমভাবে লম্বা করে নিয়েছি। এরপর হলুদ আর তেলের যে মিশ্রণটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেই মিশ্রণটাকে আমি এই হাগিসের মধ্যে দিয়ে দেবো। যেই দিকটায় তুলো রয়েছে ঠিক সেই দিকটায় দিয়ে দেবো মোটা করে। এরপর হাগিসটাকে ভাঁজ করে একটা গরম তাওয়ার ওপর আমি বেশ কিছুটা সময় এটাকে সেঁকে নেব। তবে খেয়াল রাখতে হবে হাগিসের দুটো দিকে যেন ভালো মতো সেঁকে নেওয়া হয়। এরপর হাতে বা পায়ের যে অংশে আমরা ব্যথা অনুভব করব, সেই অংশে হাগিসটাকে ভালো করে পেঁচিয়ে ওপর দিয়ে একটা কাপড় দিয়ে তার ওপর একটা দড়ি দিয়ে যদি শক্ত মতো বেঁধে দেওয়া যায়, আর এইভাবে যদি এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যে ব্যথা কমে যাবে। কোনো রকম ওষুধও খাওয়ার প্রয়োজন নেই, অনেক সহজেই কিন্তু আমরা রিলিফ পাই। আশা করছি আজকের সমস্ত টিপসগুলো কাজে দেবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।